নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। আমরা এখন কল্কির প্রকটিত জ্ঞান শুনব। একটি শিশু হল অনুসন্ধানকারী। আজকের চমৎকার। আমি কলকাতা থেকে জয়তী চক্রবর্তী বলছি। পেশাগতভাবে আমি একজন সঙ্গীত শিল্পী। 2020 সালের মে মাসে পশ্চিমবঙ্গের বুকে যশ সাইক্লোন আছড়ে পড়ার ঠিক একদিন আগে আমাদের রাজ্যের এক গুরুত্বপূর্ণ মন্ত্রীর ফোন পাই। বছর দুই আগে যখন তিনি একজন আইপিএস অফিসার ছিলেন, তার সঙ্গে আমার কর্মসূত্রেই ভাই বোনের সম্পর্ক গড়ে ওঠে। আমাদের কোভিড-19 টিকা নেওয়া হয়েছে কিনা সে ব্যাপারে তিনি খোঁজ খবর নিচ্ছিলেন। যেহেতু আমার বয়স 45 কম, সেহেতু আমার টিকাকরণ হয়নি এবং আমি এ বিষয়ে কোনো বিশেষ সুবিধে নিতেও অনাগ্রহী ছিলাম। উনি অবাক হয়ে যান যে অনুষ্ঠান পরিবেশনের সময় মুখে মাস্ক ব্যবহার না করার জন্য আমার ভাইরাস সংক্রমণের উচ্চ সম্ভাবনা থাকা সত্ত্বেও আমি তখনও পর্যন্ত টিকা নিইনি। সেই কারণে ঠিক পরদিনই একটি হাসপাতালে 10 মিনিটের মধ্যে সমস্ত বিষয়টি সম্পূর্ণ করার ব্যাপারে উনি আমাকে আশ্বস্ত করেন। এটি সম্পূর্ণ একটি দৈব অনুগ্রহ। আমি এই ব্যাপারে অবশ্যই নিজেকে অগ্রাধিকার প্রাপ্ত বলে মনে করি, কারণ মানুষকে এই টিকা নেওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করে থাকতে হয়। আমি জানি যে কল্কি একজন ব্যস্ত মন্ত্রীকে আমার সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়ে আমাকে এই দৈব প্রতিরক্ষা প্রদান করেছেন। আমি আরেকটি অভিজ্ঞতাও ভাগ করে নিতে চাই। আমাদের ফ্ল্যাট বাড়ির ছাদে জবা, জুঁই এবং তুলসীর চারা রয়েছে। গ্রীষ্মের দারুণ দাবদাহে দিনের বেলায় ওই চারাগুলো শুকিয়ে যেত, আবার সন্ধ্যাবেলায় জল দেওয়ার পরে পুনরুজ্জীবিত হয়ে উঠত। কিন্তু তুলসী গাছগুলো বাঁচল না। এটা আমাদের বিশ্বাস অনুযায়ী খুব একটা ভালো ইঙ্গিত নয়। আমি প্রতিদিন বিকেল 4 আরোগ্য প্রার্থনা কনফারেন্সে অংশ নিয়ে শুকিয়ে যাওয়া গাছগুলির সামনে সর্বান্তকরণে প্রার্থনা করতাম। 3-4 পর শুকিয়ে যাওয়া তুলসী গাছে নতুন পাতা দেখা গেল। জবা গাছগুলিতে কুঁড়ি ধরা শুরু করল, যার মধ্যে একটি গাছে এর আগে কোনো দিনই কুঁড়ি ধরেনি। বর্ষার প্রথম বৃষ্টিতেই প্রায় প্রত্যেকটি টবে নতুন তুলসী চারা দেখতে পেয়ে আমি আনন্দে আত্মহারা হয়ে যাই। আগের 3-4 পরিবর্তে এখন প্রত্যেক দিন 18-20 জবা ফুলও ফোটে। এটি আমাদের জন্য এক বিশেষ চমৎকারিক ঘটনা। কল্কি আমার ক্ষুদ্রতম দুঃখ বেদনাগুলিকে নিরাময় করার জন্য এবং আমার ইচ্ছাপূর্তির জন্য এত স্নেহশীল যে আমার হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে উঠেছে। অনন্ত কোটি পাদপ্রণাম এবং দিব্য চরণ কমলে আমার অশেষ প্রণতি ও কৃতজ্ঞতা জানাই। কল্কি, তোমাকে আমার গভীর ভালোবাসা ব্যক্ত করছি।